ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतारवरेष्ठाय रामकृष्णाय ते नमः। जनने शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सेत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्येति राजाय विवेकानन्दशूरे सच्चे सुखस्वरूपाय स्वामिने तापहारिने। श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ विरचित आदि कांड तृतीय अध्याय ग्रंथकर्ता एक घटनार विवरण दिच्छेन। बहु पंडित समवेत हयेछेन दान सागर नामक श्राद्ध दिवसे। সেই সময় একটি শূল ব্যাধিগ্রস্ত ইষ্টিধারী যুবা কুলীন ব্রাহ্মণ হাজির হয়েছেন এবং তিনি তার সমস্যার কথা ব্যক্ত করছেন। দীর্ঘদিন শূল ব্যাধিতে পীড়িত, তারপরে তারকেশ্বরে গেছেন। সেখানে দেবাদিদেব তারকেশ্বরকে স্বপ্নে দর্শন করেছেন, সেই ঘটনার কথা তিনি এখানে ব্যক্ত করছেন। ব্যাঘ্রচর্ম পরিহিত বিশালোদর ললাটে অর্ধচন্দ্র শোভিত অতি মনোহর ত্রিনেত্র সুদীর্ঘ সমস্র বিশিষ্ট ভস্মলিপ্ত জটাধারী, এইভাবে তিনি বলেছেন। এরপরে সেই শূলপীড়িত ব্যাধিগ্রস্ত তিনি বলছেন আদিকাণ্ড তৃতীয় অধ্যায় 65 নম্বর শ্লোকে, বিশ্বচক্ষু দীনবন্ধু সর্বদা ভক্ত দুঃখে দুঃখী। বিশ্বচক্ষু দীনবন্ধু সর্বদা ভক্ত দুঃখে দুঃখী। ভগবান তারকেশ্বর আমাকে দেখিয়া বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি নিজ গৃহে যান। বিশ্বচক্ষু দীনবন্ধু ভক্ত দুঃখেন দুঃখিতঃ। বিশ্বচক্ষু দীনবন্ধু ভক্ত দুঃখেন দুঃখিতঃ। দৃষ্ট্বা মাম সমুবাচম ইদম গচ্ছ বিপ্র নিজম গৃহম। দৃষ্ট্বা মাম সমুবাচ ইদম গচ্ছম বিপ্র নিজম গৃহম। বিশ্বচক্ষু দীনবন্ধু, তিনি দীনের বন্ধু, যার চক্ষু দৃষ্টি সর্বত। বিশ্বচক্ষু দীনবন্ধু ভক্ত দুঃখেন দুঃখিত, যিনি ভক্তের দুঃখে দুঃখিত। দৃষ্ট্বা মাম সমুবাচ, আমাকে দেখে তিনি বললেন, ইদম এইটি বললেন, দৃষ্ট্বা মাম সমুবাচ ইদম গচ্ছ বিপ্র নিজম গৃহম। হে বিপ্র, হে ব্রাহ্মণ, আপনি নিজ গৃহে ফিরে যান, নিজ গৃহে ফিরে যান। বিশ্বচক্ষু দীনবন্ধু ভক্ত দুঃখেন দুঃখিত, যিনি বিশ্বচক্ষু, যিনি দীনের বন্ধু, যিনি ভক্তের দুঃখে দুঃখিত, সেই দেবাদিদেব মহাদেব তারকেশ্বর তিনি আমাকে, দৃষ্ট্বা মাম সমুবাচ ইদম, তিনি আমাকে দেখে বললেন, ইদম গচ্ছম বিপ্র নিজম গৃহম,
হে ব্রাহ্মণ বিপ্র, হে ব্রাহ্মণ আপনি নিজে গৃহে ফিরে যান। বেশো দীন বন্ধ ভক্ত দুঃখেন দুঃখিত দৃষ্ট্বা মাম সমুবাচেদম গচ্ছ বিপ্র নিজম গৃহম। আপনার গ্রামের, তারকেশ্বর ভগবান তারকেশ্বর বলছেন, আপনার গ্রামের শেষ ভাগে কোন যুবক চর্ম পাদুকাকারী, কোন যুবক চর্ম পাদুকাকারী গোমাংস ভোজী জাতিতে মুচি বা চামার জটাধারী নামে একটি লোক আছে। আপনার গ্রামের শেষ ভাগে কোন যুবক চর্ম পাদুকাকারী গোমাংস ভোজী জাতিতে মুচি বা চামার জটাধারী নামে একটি লোক আছে। ভবদ গ্রাম প্রান্ত ভাগে কশ্চিদ গোমাংস ভক্ষক যুবানাম না युवानाम ना जटाधारी चम्म पादुका कारक। भवत ग्राम प्रांत भागे, अपना ग्रामे शेष भागे, भवत ग्राम प्रांत भागे, अपना ग्रामे शेष भागे कश्चित गोमांस भक्षक, কেউ একজন আছেন যে কিনা গোমাংস ভক্ষণকারী। কশ্চিত গোমাংস ভক্ষক যুবা নাম না জটাধারী, এক যুবক আছে যার নাম কিনা জটাধারী, যুবা নাম না জটাধারী চম্য পাদুকাকারক, যে কিনা চর্ম পাদুকাকারী চামড়ার জুতা তৈরি করে। সেই মানুষটি গোমাংস ভোজী জাতিতে মুচি বা চামার জটাধারীর নাম, সেই লোকটি গ্রামের শেষ ভাগে আছে, এইভাবে তারকেশ্বর ভগবান তারকেশ্বর বলছেন। ভবত গ্রাম প্রান্ত ভাগে কশ্চিত গোমাংস ভক্ষক, আপনার গ্রামের শেষ ভাগে একজন আছেন যে গোমাংস ভোজী যুবা নাম না জটাধারী চম্য পাদুকাকারক, তার নাম জটাধারী, সে চর্ম পাদুকা তৈরি করে, তার চর্ম পাদুকা কারক। তারপরে বলছেন, তুমি স্নান আহ্নিক ও পূজা আদি সমাপন করিয়া, তুমি স্নান আহ্নিক পূজা আদি সমাপন করিয়া ভক্তিপূর্বক সেই জটাধারীকে, জটাধারী মুচিকে প্রণাম করিয়া ভক্তির সহিত তাহার পাদোদক, পাদ উদক, তাহার পাদ উদক পান করিয়া বিনীতভাবে বলিবে, তুমি স্নান আহ্নিক ও পূজাদি সমাপন করিয়া ভক্তিপূর্বক সেই জটাধারী মুচিকে প্রণাম করিয়া ভক্তির সহিত তাহার পাদ উদক পান করিয়া বিনীতভাবে বলিবে। এইভাবে ভগবান তারকেশ্বর সেই ব্রাহ্মণকে বলছেন যে কিনা সুলভ ব্যাধিগ্রস্ত। স্নানাদ্যন্তে স্নানাদ্যন্তে ভক্তিযুক্ত সাষ্টাঙ্গম প্রণিপাততম পেত্বা পাদুদকম তস্য ভক্ত্যা প্রবোহি কাতরম। স্নানাদ্যন্তে স্নান আহ্নিক পূজা আদি করে, স্নানাদ্যন্তে স্নানাদি অন্তে ভক্তিযুক্ত ভক্তি সহকারে সাষ্টাঙ্গম প্রণিপত্যত্বম, সাষ্টাঙ্গম প্রণিপত্যত্বম তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে, সাষ্টাঙ্গম প্রণিপত্যত্বম সাষ্টাঙ্গম প্রণিপত্যত্বম তাকে সেই জটাধারী মুচিকে প্রণাম করে পিত্বা পাদুদকম তস্য তার পাদুদকম
তার পা ধোয়া জল তার পাদদকম পিত্বা পান করে পিত্বা পাদদকম তস্য ভক্তিয়া প্রভুহি কাতরম ভক্তিয়া অত্যন্ত ভক্তি সহকারে প্রভুহি কাতরম বিনয় সহকারে বিনীতভাবে বলবে প্রভুহি কাতরম অত্যন্ত বিনয় সহকারে বলবে অর্থাৎ পরিপূর্ণ শ্রদ্ধা নিয়ে তার কাছে তোমার বক্তব্য নিবেদন করবে স্নানাদ্যান্তে ভক্তিযুক্ত সাষ্টাঙ্গম প্রণিপাত্যত্বম স্নানাদি অর্থাৎ স্নান আহ্নি পূজা আদি সমাপন করে ভক্তি সহকারে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে পিত্বা পাদদকম তস্য ভক্তিয়া প্রভুহি কাতরম তাকে তার সেই পাদদক তার পাদদক পান করে ভক্তির সাথে তাকে অতি বিনীতভাবে বলবে স্নানাদ্বন্তে ভক্তিযুক্ত স্নানাদ্বন্তে ভক্তিযুত সাষ্টাঙ্গম প্রণিপত্ত্বম পেত্বা পাদোদকম তস্য ভক্ত্যা প্রভুহি কাতরম আমার জীবন রক্ষাকারী কি বলতে হবে সেটি তারকেশ্বর ভগবান তিনি বলে দিচ্ছেন বলবে এইভাবে আমার জীবন রক্ষাকারী আপনার উচ্ছিষ্ট ভাত আমাকে দিন হে ব্রাহ্মণ ঘৃণা পরিত্যাগ পূর্বক সেই ভাত খাইবে এইরূপ করিলে তুমি রোগমুক্তি ও শতায়ু হইবে এইভাবে তারকেশ্বর ভগবান বলছেন আমার জীবন রক্ষাকারী আপনার উচ্ছিষ্ট ভাত আমাকে দিন হে ব্রাহ্মণ ঘৃণা পরিত্যাগ পূর্ব সেই ভাত খাইবে এইরূপ করিলে তুমি রোগমুক্তি ও শতায়ু হইবে বেক্ষামে দেহিতাত্ত্বম মদ্বাঞ্ছা পূরণম করো ভবত উচ্ছিষ্ট ভক্তম মে কৃপয়া দেহি জীবনম তদ ভক্ত ভোজনম বিপ্র নে ঘিনেনেন নে ঘিনেন কুরুষ ভো এবম কৃতে রোগমুক্তে শতায়ুষ্য ভবিষ্যতি এইভাবে তারকেশ্বর ভগবান বলছেন যে তুমি বলবে ভিক্ষাম মে দেহি তাত ভিক্ষাম মে দেহি তাতত্তম আমাকে ভিক্ষা দান করুন হে তাত ভিক্ষাম মে হি তাতত্তম মদ্বাঞ্ছা পূরণম করুন আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন ভিক্ষাম মে হি দাতাতত্ত্বম মদ্বাঞ্ছা পূরণম করুন ভব উচ্ছিষ্ট ভক্তম আপনার যে উচ্ছিষ্ট খাওয়া ভাত বা যেটি ভোজন আছে ভব উচ্ছিষ্ট ভক্তম মে কৃপয়া দেহি জীবন আপনার উচ্ছিষ্ট আপনার খাওয়া ভাত সেটি আমাকে দিন যেটি আমার খেলে রোগ মুক্তি হবে ভব ভব ভবত উচ্ছিষ্ট ভক্তম মে কৃপয়া দেহি জীবন আপনার উচ্ছিষ্ট খাওয়া সেইটি দিয়ে আমার জীবনকে রক্ষা করুন কৃপয়া দেহি জীবনম তারপরে বলছেন তারকেশ্বর ভগবান তত ভক্ত ভোজনম বিপ্র নির্ঘিন্নেন কুরুষ্য ভো তত ভক্ত সেই যে যে ভুক্ত খাওয়াটি আছে সেইটি ভোজনম বিপ্র তত ভক্ত ভোজনম বিপ্র সেইটি খাওয়াটি খেতে হবে নয় ঘৃণেন কুরুষ্যভ ঘৃণা না করে সেই ভুক্ত খাবারটি সেইটি ঘৃণা পরিত্যাগ করে সেই খাবারটি খেতে হবে তত ভক্ত ভোজনম বিপ্র নয় ঘৃণেন কুরুষ্যভ সেইটি
না ঘৃণা করে খেতে হবে, এবং কৃতে এইভাবে করলে রোগমুক্তি শতায়ুষ্য ভবিষ্যতি, এইভাবে করলে রোগ মুক্তি হবে এবং শতায়ু হবে। এইভাবে সেই মুচি চামার যার তার ভুক্ত খাবার সেইটি খেলে ঘৃণা না করে তাহলে রোগমুক্তি হবে এবং শতায়ু হবে। এইভাবে তারকেশ্বর ভগবান বলছেন, ভিক্ষাম মে দেহি তাতত্ত্বম মদ্বাঞ্ছা পূরণম করু, আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, আমাকে ভিক্ষা দান করুন। ভিক্ষাটা কি? ভবত উচ্ছিষ্ট ভক্তম মে কৃপয়া দেহি জীবন, আপনার উচ্ছিষ্ট যে ভোজন সেইটিকে দিয়ে আমার জীবন রক্ষা করুন। কৃপয়া দেহি জীবনম, আমাকে জীবন দান করুন। তদ ভক্ত ভোজনম বিপ্র নৈর ঘৃণেন কুরুষ্ব, সেই যে ভুক্ত পদার্থ খাবারটি তুমি ঘৃণা না করে খাবে, এবং কৃতে রোগমুক্তি শতায়ুষ্য ভবিষ্যতি, তাহলে তোমার রোগমুক্তি হবে এবং তোমার আয়ু শতায়ু, তুমি শতবর্ষ জীবিত থাকবে। ভিক্ষাম মে দেহি তাতত্ত্বম মদ্বাঞ্ছা পূরণম করু, ভবত উচ্ছিষ্ট ভক্তম মে কৃপয়া দেহি জীবনম, তদ ভক্ত ভোজনম বিপ্র নৈর ঘৃণেন কুরুষ্ব, এবং কৃতে রোগমুক্তে শতায়ুষ্য ভবিষ্যতি। এরপরে পরের শ্লোকে বলা হচ্ছে, এই রূপ বলিয়া বাবা তারকেশ্বর মহাদেব সেই স্থানে অদৃশ্য হইলেন। অতএব হে বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতগণ, সেই শূল ব্যাধিগ্রস্ত মৃতপ্রায় বিপ্র ব্রাহ্মণ, যুবা ব্রাহ্মণ, উপস্থিত পণ্ডিত ব্রাহ্মণদেরকে বলছেন, অতএব হে বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতগণ, আপনারা আমাকে কি করা উচিত তাহা বলুন। এইভাবে উপদেশ চাইছেন। এবং মুক্ত্বা স ভগবান তত্রেবান্তরধীয়ত, অতোত্র ইয়ৎ বিধেয়ম মে বেদজ্ঞা তত বদন্তু ভো। তখন সেই পীড়িত যুবা ব্রাহ্মণ উপস্থিত পণ্ডিতগণকে বলছেন, এবং উক্ত্বা এইভাবে বলে, স ভগবান সেই ভগবান তারকেশ্বর, তত্রৈবান্তরধীয়ত তত্রৈবান্তরধীয়ত, তিনি অদৃশ্য হয়ে গেলেন। এবং উক্ত্বা স ভগবান তত্রৈবান্তরধীয়ত অতো অত্র, অতএব এখন অতো অত্র ইয়ৎ বিধেয়ম, কি যেটি করা উচিত, কি করা উচিত, ইয়ৎ বিধেয়ম মে বেদজ্ঞা তত বদন্তু ভো, হে বেদজ্ঞ পণ্ডিতগণ এখন আমার কি করা উচিত সেইটি আমাকে উপদেশ দিন। অতো অত্র ইয়ৎ বিধেয়ম মে বেদজ্ঞা তদ বদন্তু মে ভো, অতএব এখন আমার হে বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতগণ, আপনারা ব্রাহ্মণ পণ্ডিতগণ কি করা উচিত সেইটি বলুন। এবং মুক্ত্বা স ভগবান তত্রৈবান্তর অধি অন্তত্রৈবান্তরধীয়ত অতোত্র ইয়ৎ বিধেয়ম মে বেদজ্ঞা তত বদন্তু ভো, বেদজ্ঞাস্তত বদন্তু ভো। তারপরে সেই যুবা বলছেন, যাহাতে আমার রোগমুক্তি হয় অথচ জাতিচ্যুতি না হয়। চামারের হাতে খেলে রোগমুক্তি হবে ঠিকই, কিন্তু জাতিচ্যুতি হতে পারে। সেই জন্য বলছেন, যাহাতে আমার রোগমুক্তি হয় অথচ জাতিচ্যুতি না হয়। পণ্ডিতগণ ব্রাহ্মণের ঘটনা শ্রবণ করিয়া কোনো কোনো পণ্ডিত বলিয়াছিলেন, তাহাই হোক অর্থাৎ চর্মকারের উচ্ছিষ্ট ভাত খাও, কোনো কোনো পণ্ডিত বলিয়াছিলেন, তাহাই হোক অর্থাৎ চর্মকারের উচ্ছিষ্ট ভাত খাও।
এইটি বলছেন কারণ মহাদেব তো প্রায়শ্চিত্ত করতে বলেননি, মহাদেব তো প্রায়শ্চিত্ত করতে বলেননি, অতএব কে জানে কি উদ্দেশ্যে তারকেশ্বর এইরূপ বলিয়াছিলেন। এই রূপে নানা প্রকার তর্ক বিতর্ক দ্বারা যখন স্থির সিদ্ধান্ত না হইল, এইভাবে তর্ক বিতর্ক না, এইটি 73 নম্বর শ্লোকে আছে, 72 শ্লোকে আছে কি, কোন কোন পণ্ডিত বলিয়াছিলেন তাহাই হোক, অর্থাৎ চর্মকারের উচ্ছিষ্ট ভাত খাও, পরে রোগমুক্ত হইলে অবশ্য ভোজনজনিত প্রায়শ্চিত্ত করিয়া পাপ নাশ করিবেন, অবশ্য ভোজনজনিত প্রায়শ্চিত্ত করিয়া পাপ নাশ করিবেন। ইহা শুনিয়া কোন কোন পণ্ডিত বলিয়াছিলেন যদি পুনরায় ব্যাধি আক্রমণ করে। এইভাবে তাদের আলোচনা শুরু হয়েছে। সেই যুবা বলছেন ইয়েন মে রোগমুক্তিম স্যাৎ নবা জাতে চ্যুতে ভবেত্, সত্যেবম পণ্ডিতা তত্র কেচিতাহু তথা কুরু, প্রায়শ্চিত্তম তত কৃত্বা ভক্ষ্য পাপম ব্যপহতু, কেচিতাহু যদি পুন ব্যাধি সমুত্থিতো ভবেত্। আলোচনা শুরু হয়ে গেছে। বলছেন সেই যুবা বলছেন ইয়েনামে এমন একটি উপায় বার করুন যে ইয়েনা যার দ্বারা মে রোগ মুক্তি স্যাৎ আমার রোগ থেকে যেন মুক্তি হয়, এমন একটি উপায় বলুন। ইয়েনামে রোগমুক্তি স্যাৎ আমার যেন রোগ থেকে মুক্তি হয়, নবা জাতিচ্যুতি ভবে এবং জাতিচ্যুতিও যেন না হয়, এইটি আমাকে উপায় বলুন। ইয়েনামে রোগমুক্তি স্যাৎ নবা জাতিচ্যুতি ভবে, সত্যৈবম সত্ত্বা এবম সত্যৈবম পণ্ডিতা তত্র। তো এইটি শুনে সেখানে পণ্ডিতগণ কেচিত আহু তথা কুরু, তাদের পণ্ডিতগণ তাদের মধ্যে কেউ কেউ বললেন ঠিক আছে যেমন মহাদেব বলেছেন তারকেশ্বর ভগবান সেই রকমই করো, সত্ত্বা এবং পণ্ডিতাস্তত্র কেচিত আহু তথা কুরু যেমন বলেছেন তেমনই করো। তখন প্রায়শ্চিত্তম তারপরে প্রায়শ্চিত্তম ততকৃত্বা তারপরে প্রায়শ্চিত্ত করে ভক্ষ্য পাপম ব্যপহত, সেই প্রায়শ্চিত্ত করে তুমি যে পাপ করেছ সেই অবক্ষ ভোজনজনিত যে পাপ করেছ সেটি নাশ করবে। এইভাবে তারা উপদেশ দিতেন প্রায়শ্চিত্তম ততকৃত্বা ভক্ষ্য পাপম ব্যপহত সেইটি নাশ করবে। এইটি যখন কোনো পণ্ডিত বলছেন তখন অন্য কোনো পণ্ডিত বলছেন কেচিৎ আহু যদি পুনঃ ব্যাধি সমুত্থিত ভবে, যদি পুনরায় ব্যাধি আক্রমণ করে এরপরে আরও কিছু যুক্তি সেখানে অবতারণা হচ্ছে। কারণ পুনরায় ব্যাধি আক্রমণ করে মানে কারণ মহাদেব তো প্রায়শ্চিত্ত করতে বলেননি, মহাদেব তো প্রায়শ্চিত্ত করতে বলেননি, তাহলে প্রায়শ্চিত্ত কেন করা হবে, এই প্রসঙ্গে সেই জন্য বলছেন কি কেচিত আহু যদি পুনঃ ব্যাধি সমুত্থিত ভাবে, পুনরায় যদি ব্যাধি আসে তখন সেইটি বলা হচ্ছে যে সেই যুবা বলছে ইয়েনামে রোগমুক্তি স্যাৎ রোগমুক্তি স্যান বা জাতিচ্যুতি ভাবে, আমার যাতে রোগমুক্তি হয় এবং জাতিচ্যুতিও না হয় সেরকম কিছু বলুন, সত্যৈবম পণ্ডিতাস্তত্র কেচিত আহু তথা করু। তখন সেইগুলি শুনে কেউ কেউ পণ্ডিত বলছেন যেমন ভগবান বলেছেন তেমনই করো, প্রায়শ্চিত্তম ততকৃত্বা ভক্ষ্য পাপম ব্যপহতু, তারপরে প্রায়শ্চিত্ত করে সেই অভোজনজনিত ভক্ষ্য যে পাপ সেই পাপটিকে নাশ করবে। এতে তখন কেচিত আহু যদি পুনঃ ব্যাধি সমর্থিত ভাবে, তখন আবার কেউ কেউ বলছেন পুনরায় যদি ব্যাধি আক্রমণ করে, কারণ মহাদেব তো প্রায়শ্চিত্ত করতে বলেননি, সেটি পরের শ্লোকে বলা হচ্ছে।
येन मे रोगमुक्तेष्वेत् नवजाति च्युति भवेत्। श्रुत्वैवं पण्डितास्तत्र केचिदाहु तथा कुरु, प्रायश्चित्तं तत् कृत्वा वक्ष्य पापं व्यपोहतुः। अतो केचिताह यदि पुनः व्याधि समुत्थितो भवेत्। এইভাবে পণ্ডিতদের মধ্যে এখন আলোচনা হচ্ছে কি করা উচিত। আজকে পুরো পাঠটি করা হচ্ছে। বেশ্যচক্ষুদিন বন্ধ ভক্ত দুঃখেন দুঃখিতঃ, দৃষ্ট্বা মাম সমুবাচ ইদম গচ্ছ বিপ্র নিজ গৃহম নিজম গৃহম। ভবত গ্রাম প্রান্ত ভাগে কচিত গোমাংস ভক্ষক, युवानाम्ना जटा धाड़ी चम्य पाद का कारक। स्नानाद्वन्ते भक्तियुक्त साष्टांगं प्रणिपततं, पेत्वा पाददकं तस्य भक्त्या पबूहि कातरं। वेक्षां मे देहिता तत्त्वं मद्वांछा पूरणं कुरु, भवतुच्छिष्ट भक्तं मे कृपया देहि जीवनम्। तद्भक्त भोजनं विप्र ने घृणेन न कृष्य भो, एवं कृते रोगमुक्ते शतायुष्य भविष्यति। एवं मुक्त्वाश्च भगवांस्तत्रैवान्तरधीयते। अतोत्र यत् विधेयं मे वेदज्ञा तदु वदन्तु भो, येन मे रोगमुक्तेष्वेत् नवजातेच्युति भवेत्। श्रुत्वैवं पण्डितास्तत्र केचिदाहु तथा कुरु, प्रायश्चित्तं तत् कृत्वा भक्ष्य पापं व्यपोहतु। केचिताहो यदि पुनर्व्याधि समुत्थितो भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।